নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রীমিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে কুণ্ডলিনী রেইকির বিষয়ে জানাবো। হ্যাঁ বন্ধুরা, কুণ্ডলিনী রেইকি কি এবং কুণ্ডলিনী রেইকির সাহায্যে আমরা কি কি বেনিফিট পেতে পারি, কারা কারা কুণ্ডলিনী রেইকি শিখতে পারেন, কিভাবে শিখতে পারেন, সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গেও ভিডিওটিকে শেয়ার করবেন। এবং যিনি ফার্স্ট আজকে এই চ্যানেল ভিজিট করছেন তাকে প্রথমত নমস্কার জানাই এবং তাকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে যখন যখন এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হচ্ছে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যাচ্ছেন এবং আপনার সময় মতোই আপনি ভিডিও দেখে উপকৃত হতে পারছেন। তো আসুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, কুণ্ডলিনী রেইকি কি এবং কিভাবে শেখা যায়, কি কি বেনিফিট আছে, এই সম্বন্ধে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, কুণ্ডলিনী রেইকি মহান ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ হচ্ছে কুণ্ডলিনী রেইকি, বা এক কথায় ঈশ্বরের আশীর্বাদও বলতে পারেন, দ্য গিফট অফ গড। এবং এই রেইকির যে এনার্জি সেটা হচ্ছে সম্পূর্ণ আর্থ এনার্জি বা মাদার আর্থের এনার্জি, সম্পূর্ণ পৃথিবীর যে এনার্জি সেই এনার্জি হচ্ছে কুণ্ডলিনী রেইকির এনার্জি। অন্যান্য যে রেইকি রয়েছে, উসুই রেইকি বা উসুই হোলিফায়ার থ্রি রেইকি বা ক্রিস্টাল রেইকি, করুণা রেইকি, এগুলো সবই কিন্তু স্কাই এনার্জি বা ইউনিভার্সাল এনার্জি, লাইফ ফোর্স এনার্জি। আর এটা হচ্ছে মাদার আর্থের এনার্জি, ঘুরিয়ে এটাও ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জির মধ্যেই পড়ছে, কিন্তু এটা হচ্ছে যে প্ল্যানেটটার ওপরে আমরা বসবাস করছি সেই প্ল্যানেটের যে নিজস্ব যে এনার্জি, যদিও সেটা ইউনিভার্সাল এনার্জি, মানে ইউনিভার্সের মধ্যেই কিন্তু পৃথিবীও রয়েছে বা মাদার আর্থ রয়েছে, তো সেই দিক থেকে এটা কিন্তু ইউনিভার্সাল এনার্জি বটে। তবে মাদার আর্থের এনার্জি এই অর্থে বলা হচ্ছে যে প্রত্যেকটি প্ল্যানেটের নিজস্ব কিছু এনার্জি আছে, তো সেই এনার্জি হচ্ছে কুণ্ডলিনী এনার্জি বা কুণ্ডলিনী রেইকি। এবার জানবো কুণ্ডলিনী রেইকি আমরা কিভাবে পেলাম। কুণ্ডলিনী রেইকি মিস্টার ওলে গ্যাব্রিয়েলসন, যিনি মেডিটেশন মাস্টার হিসেবে পুরো বিশ্বে খ্যাত, তার হাত ধরে আমরা কুণ্ডলিনী রেইকি পেয়েছি বা তিনি আমাদেরকে উপহার স্বরূপ কুণ্ডলিনী রেইকি দিয়েছেন। তিনি ধ্যানের মাধ্যমে অ্যাসেন্ডিং মাস্টার কুথুমির কাছ থেকে এই শক্তি লাভ করেছিলেন এবং তারপর সেই শক্তি তিনি বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং সেইভাবেই আমার কাছে এসেও পৌঁছেছে বা যারা যারা আপনারা জানেন আপনাদের কাছেও কুণ্ডলিনী রেইকি এসে পৌঁছেছে। তো এক কথায় যদি বলি, এই যে শুরুতে আমি বললাম যে কুণ্ডলিনী রেইকি হচ্ছে মহান ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ যা মাদার আর্থের এনার্জি, তো এই আশীর্বাদ স্বরূপ যে আশীর্বাদ আমরা পেয়েছি সেটা আমরা পেয়েছি মিস্টার ওলে গ্যাব্রিয়েলসন এবং মাস্টার অ্যাসেন্ডিং মাস্টার কুথুমির হাত ধরে। তারা যদি এই শক্তি আমাদের মধ্যে না বিতরণ করতেন আমরা কিন্তু এই স্বাদ থেকে বঞ্চিত থাকতাম। সুতরাং আমরা যখনই কুণ্ডলিনী রেইকি ব্যবহার করি, অ্যাপ্লাই করি, তখন অ্যাসেন্ডিং মাস্টার কুথুমি এবং ওলে গ্যাব্রিয়েলসনের নাম আমরা সবসময় স্মরণ করি, ঠিক যেমন উসুই রেইকি প্র্যাকটিস করার সময় আমরা ডক্টর মিকা উসুইয়ের নাম স্মরণ করি, ঠিক যেমন করুণা রেইকি করার সময় আমরা উইলিয়াম স্যারের কথা মনে করি, তার নাম স্মরণ করি, ঠিক একইভাবেই এখানে আমরা কুথুমি এবং ওলে গ্যাব্রিয়েলসন স্যারের কথা আমরা সবসময় স্মরণ করি, শ্রদ্ধা ভক্তি জানিয়ে আমরা এই রেইকি কুণ্ডলিনী রেইকি অভ্যাস করি। এবার বলবো কুণ্ডলিনী শক্তি কোথায় থাকে। কুণ্ডলিনী শক্তি থাকে আমাদের প্রধান যে চক্র, মেইন যে চক্র, সবার প্রথমে রয়েছে মূলাধার চক্র, যাকে রুট চক্রা বলা হয়, সেই মূলাধার চক্রে কিন্তু প্রত্যেকের কুণ্ডলিনী শক্তি ওখানে অবস্থিত থাকে। কুণ্ডলিনী রেইকি শেখার ফলে কি হয়, সেই এনার্জি বা সেই শক্তি ধীরে ধীরে ওপরের দিকে আসতে থাকে, যেটা অনেক
যোগ সাধনা, অনেক মেডিটেশন, অনেক কিছুর সাহায্যেও করা যায়। এখানে কিন্তু অনেক সহজ সরলভাবে সেটা হয়। আপনার মূলাধার চক্র থেকে যে কুণ্ডলিনী শক্তি রয়েছে, পরপর আপনি যখন অ্যাটিউনমেন্টগুলো পাচ্ছেন, ফার্স্ট লেভেল, তারপর সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ঠিক আছে, তো কি হচ্ছে, আপনার মূলাধার চক্র থেকে সেই এনার্জি ধীরে ধীরে ওপরের দিকে এসে ক্রাউন চক্র থেকে বের হচ্ছে। ঠিক আছে, আমরা যেরকম উসুই রেইকিতে প্র্যাকটিস করি, যখন আমরা কল্পনা করি বা এনার্জিটা আমাদের ক্রাউন থেকে এসে শরীরে প্রবেশ করে, এখানে কিন্তু উল্টো। এখানে হচ্ছে মাদার আর্থের এনার্জি যেহেতু, তাই আমাদের নিচ থেকে, অর্থাৎ মূলাধার চক্র থেকে সেই এনার্জি ওপরের দিকে উঠে হিলিংটা হয়। ঠিক আছে, ওটা এবং এটার মধ্যে এটাই হচ্ছে মানে ফারাক, যে দুটোর অপোজিট ভাব দিক থেকে এনার্জিটা ফ্লো হচ্ছে। ঠিক আছে, উসু রেইকিতে ওপর থেকে হচ্ছে বা অন্যান্য যা ফর্ম রয়েছে রেইকি, যে সিস্টেম রয়েছে, সব ওপর থেকে আসছে, সব স্কাই এনার্জি। এটা হচ্ছে আর্থ এনার্জি, সেই জন্য এই এনার্জিটা নিচের দিক থেকে ওপরের দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ মূলাধার চক্র থেকে ক্রাউন চক্র পর্যন্ত গিয়ে ক্রাউন চক্র থেকে এটা প্রবাহিত হচ্ছে। এক কথায় কি বোঝা গেল, যে কুণ্ডলিনী শক্তি বা কুণ্ডলিনী এনার্জি যেটা আছে, সেটা দিয়েই কিন্তু কুণ্ডলিনী রেইকির সমস্ত কাজকর্ম হচ্ছে। আপনার সুস্থতা বলুন, আপনার রিলেশন ঠিক বলুন, আপনার অর্থনৈতিক সমস্যা বলুন, আপনার ব্যথা বেদনা বলুন, আপনার বাড়িকে হিল করা বলুন, আপনার কার্মিক প্রবলেম ঠিক করা বলুন, সমস্ত কিছুই কিন্তু এইভাবেই ঠিক হচ্ছে বা এই পদ্ধতিতেই হিলিংটা হচ্ছে। এবার বলবো কুণ্ডলিনী রেইকিতে কটি লেভেল থাকে এবং কারা কারা কুণ্ডলিনী রেইকি শিখতে পারবেন। কুণ্ডলিনী রেইকিতে তিনটি লেভেল থাকে, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল। ফার্স্ট লেভেল আপনি শিখতে পারবেন যখন আপনি উসুই রেইকির থার্ড লেভেল করে নেবেন, অর্থাৎ উসুই রেইকির যেটা পুরনো পদ্ধতি বা বর্তমানে যে উসুই হোলিফায়ার রেইকি রয়েছে, দুটো রেইকিরই ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি, তিনটে ডিগ্রি করার পর আপনি কিন্তু কুণ্ডলিনী রেইকি শিখতে পারবেন। কুণ্ডলিনী রেইকি শেখার জন্য বাধ্যতামূলক থার্ড লেভেল পর্যন্ত করা। অনেক জায়গায় থার্ড লেভেলের আগেও, অর্থাৎ সেকেন্ড ডিগ্রি করার পরেও কুণ্ডলিনী রেইকি শেখাচ্ছে, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি, অনেক বইতে পড়েছি, যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে যে থার্ড লেভেল করার পর, কিছুদিন প্র্যাকটিস করার পরই কিন্তু কুণ্ডলিনী রেইকি শেখা যায়, না হলে কুণ্ডলিনী রেইকিতে কোনো রকমের সাইড এফেক্ট হলেও হতে পারে। ঠিক আছে, বিভিন্ন মাস্টাররা তারা ওয়েবসাইটে দিয়েও রেখেছে, আমি বেশ কয়েকজনের দেখেছি, সেখান থেকেই তথ্য নিয়ে আপনাদের বলছি, বা আমি নিজেও যেটা জানি যে থার্ড লেভেল করার পর, বা কেউ হয়তো উসুই রেইকির মাস্টার হয়ে আছেন, পুরো অ্যাটিউনমেন্টও করছেন, তিনি শিখতে পারেন, কোনো সমস্যা নেই। মিনিমাম থার্ড লেভেল পর্যন্ত আপনাকে উসুই রেইকি শিখে তারপর কুণ্ডলিনী রেইকিতে আসতে হবে। এবার কুণ্ডলিনী রেইকির ফার্স্ট লেভেল যেদিন নিলেন, তার থেকে পাঁচ দিন পর আপনি সেকেন্ড লেভেল নেওয়ার জন্য যোগ্য হবেন। এ নয় যে পরপর নিয়ে নিলেন, ঠিক আছে, বা উসুই রেইকির মতো 21 দিন প্র্যাকটিস করতে হবে, সেটাও নয়, 5 দিন। ধরুন 1 তারিখে আপনি কুণ্ডলিনী 1-এর অ্যাটিউনমেন্ট নিলেন, তো 6 তারিখে আপনি কুণ্ডলিনী 2-এর অ্যাটিউনমেন্ট নিতে পারেন, এবং কুণ্ডলিনী 2 যখন অ্যাটিউনমেন্ট নিলেন, তার 10 দিন প্র্যাকটিস করার পর আপনি কুণ্ডলিনী 3-র লেভেলের অ্যাটিউনমেন্ট নিতে পারেন, যেটা মাস্টার অ্যাটিউনমেন্ট। তো ফার্স্ট ডিগ্রি বা ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল এবং থার্ড লেভেল, সেটাই হচ্ছে মাস্টার। তো এই সিস্টেমে কুণ্ডলিনী রেইকির অ্যাটিউনমেন্টগুলো চলে। এবং কুণ্ডলিনী রেইকির যে কোর্স হয় সেটা কিন্তু আলাদা আলাদা করে হয় না, যে উসুই রেইকিতে যেরকম আমি শুধু ফার্স্ট ডিগ্রি শিখলাম বা শুধু সেকেন্ড ডিগ্রি শিখলাম, এরকম নয়। একসঙ্গেই কিন্তু ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, মাস্টার টোটালটাই করানো হয় একটি কোর্সের মধ্যেই। সময় কিন্তু এই গ্যাপ দিয়ে দিয়ে শেখানো হয়, অর্থাৎ সহজ করে মানে বোঝাতে পারলাম কিনা জানি না, ধরুন আমি কুণ্ডলিনী রেইকি যখন শিখলাম, আমাকে আমি একবারেই আমি কোর্স ফি দিলাম বা একবারেই আমি নাম এনরোল করলাম, আমি সেখানে ভর্তি হলাম বা সেখানে নাম নথিভুক্ত করলাম, আমি শিখবো, সেখানে আমি ফিজটাও দিলাম যার কাছ থেকে শিখেছি, যে মাস্টারের কাছ থেকে। তো সেখানে আমি যখন শিখলাম, ফার্স্ট দিন আমাকে অ্যাটুনমেন্ট দেওয়া হলো, তারপর 5 দিন পরে সেকেন্ড দেওয়া হলো, 10 দিন পরে 3 দেওয়া হলো, পুরো পদ্ধতিটা চলতে থাকলো, প্রসেসটা। কিন্তু একটা কোর্সটা কিন্তু একটাই, মানে ফার্স্ট ডিগ্রি থেকে মাস্টার ডিগ্রি টোটালটাই একটা কোর্সের মধ্যেই পড়ে।
ঠিক আছে, এরকম নয় যে আপনি শুধুই ফার্স্ট ডিগ্রি শিখবেন বা শুধু সেকেন্ড ডিগ্রি শিখবেন বা অন্য কোনো জায়গায় আপনি সেকেন্ড ডিগ্রি শিখেছেন আমার কাছে এসে বলবেন আমি শুধু কুণ্ডালিনী থার্ড লেভেল করব, হবে না। ওয়ান থেকে থার্ড পুরোটাই করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সিস্টেম। আর এখানে বেশ কিছু হিলিংয়ের সহজ সরল প্রসেস আছে এবং খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? বেশ ইন্টারেস্টিং এই জন্য বলবো যে হোলি ফায়ার থ্রি রেকির যে সিস্টেম প্রায় অনেকটাই সেই জাতীয় সিস্টেম কিন্তু এই কুণ্ডালিনী রেইকিতে রয়েছে, ঠিক আছে? যেমন ফার্স্ট ডিগ্রি যখন আপনি করছেন বা ফার্স্ট লেভেল যখন করছেন তখন আপনাকে 3-5 মিনিটের ডেলি হিলিং নিতে বলা হচ্ছে। এখানে কিন্তু কোনো পয়েন্টের ব্যাপার নেই যে আপনাকে পয়েন্টে পয়েন্টে হিলিং নিতে হচ্ছে, তা নয়। আপনি জাস্ট এক জায়গায় বসে হোক শুয়ে হোক আপনি কিন্তু অনায়াসেই 3-5 মিনিটে নিজের ফুল বডিকে চার্জ করতে পারেন। এখানে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে, ধরুন আপনি একটা মাটিতে একটা গর্ত খুললেন, গর্ত খুঁড়ে সেখানে এক বালতি জল ঢেলে দিলেন বা এক পাত্র জল ঢেলে দিলেন, জলটা কিন্তু নিজের মতো করেই মাটির বিভিন্ন জায়গায় ঢুকে যাবে, ঠিক আছে? অর্থাৎ নির্দেশ দিতে হচ্ছে না যে তুমি এদিকে ঢুকে যাও তুমি ওদিকে ঢুকে যাও, এটা কিন্তু বলতে হচ্ছে না আপনাকে। জল কিন্তু প্রাকৃতিকভাবেই একদম নেচারের সিস্টেম অনুযায়ী কিন্তু যেখানে যেখানে জায়গা পাচ্ছে সেখানে জলটা ঢুকে যাচ্ছে। তো এইখানেও তাই, আপনাকে জাস্ট হিলিংটা নিতে বলা হচ্ছে, জাস্ট আপনি হিলিংটা নেবেন, ওই এনার্জিটা আপনার শরীরে প্রবেশ করানোটাই আপনার কাজ। এবার এনার্জিটা কোথায় যাবে, কোন জায়গাটা হিলিং করবে সেটা তাকেই ভেবে নিতে হবে, মানে আপনাকে ভাবতে হবে না, ঠিক আছে? আপনার ধরুন কোনো একটা প্রবলেম রয়েছে তার জন্য আপনি হিলিং করছেন, কিন্তু রেইকি আপনার সেই জায়গায় অটোমেটিক চলে যাবে, ঠিক আছে? আপনাকে সেখানে ভেবে প্রবেশ করাতে হবে না যে আমি ভাবছি আমার অমুক জায়গায় রেইকি যাচ্ছে গিয়ে সুস্থ করছে, না, এরকম ব্যাপার নেই। শুধুমাত্র এনার্জিটাকে ফিল করার বিধান এখানে দেওয়া আছে বা সেটাই বলা আছে, ঠিক আছে? ওই জন্যই বলছি হোলি ফায়ার থ্রি রেইকির সঙ্গে এর এই হিলিংয়ের প্রসেসগুলো প্রায় মিল আছে, প্রচুর মিল আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট লেভেলে আপনাকে 3-5 মিনিট এই বডি চার্জিং করতে হচ্ছে। আবার ফার্স্ট লেভেলেই আপনি ডিস্ট্যান্ট হিলিংও করতে পাচ্ছেন। আরও একটা কথা বলে দিই, এখানে কিন্তু আপনি কোনো উসু রেইকির সিম্বল ইউজ করছেন না। কুণ্ডালিনী রেইকিতে কোনো সিম্বল থাকে না, কোনো সিম্বল নেই, ঠিক আছে? জাস্ট রেইকিটা প্র্যাকটিস করার একটা সহজ সরল সিস্টেম আছে, যে কোনো জায়গায় যে কোনোভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। তো সেইভাবে আপনাকে এই হিলিংটা করতে হচ্ছে নিজের। আপনি ডিস্ট্যান্ট হিলিং এখানে করতে পাচ্ছেন। ডিস্ট্যান্ট হিলিং করার জন্য আপনার খুব সহজ সরল পদ্ধতি, কোনো সিম্বলের প্রয়োগ নেই, ঠিক আছে? ডিস্ট্যান্ট হিলিংও আপনি করতে পারবেন ফার্স্ট ডিগ্রি ফার্স্ট লেভেলেই। এবং ওই 5 দিন আপনাকে বলেই দেওয়া হবে যে এইগুলো আপনি প্র্যাকটিস করবেন। 3-5 মিনিট সময় যেহেতু লাগে, নিজের শরীরও নিন অপরকেও দিন, তাহলে আপনার প্র্যাকটিসটা ঠিক থাকছে। এর পাশাপাশি আপনি অন্যকেও হিলিং দিতে পারেন। অন্যকে হিলিং দেওয়ার জন্য শুধু জাস্ট তার কাঁধে 2 হাত রেখে আপনি হিলিং দেবেন, শরীরের কোনো জায়গায় কোনো অঙ্গে দিতে হবে না, কিছু আপনাকে ভাবতে হবে না, জাস্ট হাত দুটো কাঁধের ওপর রাখবেন যাকে হিলিং দিচ্ছেন, তাহলেই দেখবেন রেইকি ফ্লো হবে তার শরীরে, ঠিক আছে? এবং যেখানে যেখানে প্রয়োজন, ওই যে জলের ব্যাপারটা বললাম, তার শরীরে যেখানে যেখানে রেইকি যাওয়ার প্রয়োজন অটোমেটিক রেইকি সেখানে চলে যাবে। সিচুয়েশন রেইকি বলে এখানে একটা বিষয় আছে, যে সিচুয়েশন রেইকিতে যেরকম নানান রকম সমস্যা এসে যায়, ধরুন আপনার দাঁত ব্যথা, চোখে ব্যথা, কানে ব্যথা, কি আপনার পেটে কোনো সমস্যা, কি আপনার কোনো অন্যান্য কোনো সমস্যা, ঠিক আছে, যে আপনি খুব রাগি বা আপনার মধ্যে অনেক জেলাসি রয়েছে বা আপনার মধ্যে অনেক নেগেটিভিটি রয়েছে, সেই সমস্ত কিছুকে ঠিক করার জন্য সিচুয়েশন রেইকি রয়েছে এখানে। মানে সিচুয়েশন রেইকির আওতায় ওগুলো পড়ছে আর কি, রেইকি একই, ওটা সিচুয়েশন রেইকির আওতায় পড়ছে, এরকম ভাগ করা আছে বিভিন্ন, ঠিক আছে? এখানে যেরকম যখন আপনি সেকেন্ড লেভেল করছেন 5 দিন পর, সেকেন্ড লেভেল করার পরে আপনার আরও কিছু কাজ বেড়ে যাচ্ছে এর সঙ্গে, যেমন আপনার কুণ্ডালিনী মেডিটেশন চলে আসছে। কুণ্ডালিনী মেডিটেশন আপনাকে ওই 3-5 মিনিট বা 10 মিনিট আপনাকে করতে হচ্ছে। ব্যালেন্সিং থার্ড লেভেলে আসছে অবশ্য, সেকেন্ড লেভেলে মেডিটেশনটা চলে আসছে, আর আগের যেগুলো থাকছে সেগুলো তো সঙ্গে থাকছে, পাশাপাশি মেডিটেশনটাও চলে আসছে। সেই রকম থার্ড লেভেলে যখন আসছে তখন আপনাকে ব্যালেন্স করতে হচ্ছে, মানে ব্যালেন্সিং একটা সিস্টেম আছে যেটা রাত্রিবেলা আপনি ঘুমানোর সময় অনায়াসে করতে পারেন। 30 সেকেন্ড সময় লাগে, তাতে আপনার সমস্ত শরীরের যে চক্রগুলো আছে সেগুলো অটোমেটিক 1 ঘন্টা ধরে, আপনি জাস্ট 30 মিনিট কাজটা করবেন, ঠিক আছে? এবং দেখবেন আপনার 1 ঘন্টা ধরে শরীরে সেই ব্যালেন্সিংটা চলতে থাকবে, ঠিক আছে? তো আরও কিছু জিনিস রয়েছে, যেরকম ডিএনএ হিলিং আছে, পাস্ট লাইফ হিলিং রয়েছে, আপনার লোকেশন রেইকি রয়েছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের বিষয় এখানে রয়েছে, কার্মিক ব্যান্ডস রয়েছে, ডিস্ট্যান্ট হিলিং তো বললাম, এরকম ডায়মন্ড রেইকি রয়েছে, প্লাস ক্রিস্টেলিয়ান রেইকি রয়েছে,
বার্থ ট্রমা রয়েছে, লোকেশন রেইকি রয়েছে, পাস্ট লাইফ তো বললাম, ডিএনএ রেইকি রয়েছে, এই সমস্তগুলোকে মানে সমস্ত প্রবলেম অনুযায়ী আলাদা আলাদা করে ক্যাটাগরি করে ভাগ করে দেওয়া আছে। সবচাইতে বড় কথা যে মাত্র 3-5 মিনিট এটা পুরোপুরি বইতে লেখাই আছে, 3-5 মিনিট আপনি হিলিং নেবেন, আর এই হিলিংটা আপনি যখন কল করবেন অটোমেটিক আপনার শরীরে প্রবাহিত হতে থাকবে, আবার অটোমেটিক এটা হিলিং কমপ্লিট হয়ে গেলে নিজে নিজেই বন্ধ হয়ে যাবে, আপনার কিন্তু রেইকি ব্রেক করতে হবে না উসু রেইকি সিস্টেম অনুযায়ী, ঠিক আছে? এটা নিজে নিজেই প্রবাহিত হবে, আপনি যখনই কল করবেন অটোমেটিক চলে আসবে, আপনি ফিল করতে পারবেন, আবার ওটা অটোমেটিক চলেও যাবে, যখন আবার হিলিং কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক সেটা বন্ধ হয়ে যাবে, আপনাকে ব্রেক করতে হবে না আলাদা করে। তো এই হচ্ছে মোটামুটি আমি যতদূর জানি সেই বিষয়ে আপনাদেরকে জানালাম। তো এই ছিল ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। যদি কিছু না বুঝে থাকেন তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন, রেইকি শেখার জন্য হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন। বর্তমানে বিভিন্ন ধরনের রেইকি আমি শেখাচ্ছি এবং সবগুলোই অনলাইনে ক্লাস করছি, এখন আমি অফলাইন ক্লাস চালু করিনি। যখন অফলাইন ক্লাস চালু করব অবশ্যই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেব। তো যারা অনলাইনে রেইকি শিখতে চাইছেন, বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, হোলিফায়ার 3 রেইকি রয়েছে, এক্ষুনি কুণ্ডালিনি রেইকির বিষয়ে বললাম, মানি রেইকি রয়েছে, এঞ্জেল থেরাপি রয়েছে, পুরনো পদ্ধতি উসুই রেইকি রয়েছে, উসুই হোলিফায়ার করুণা রেইকি রয়েছে, পুরনো পদ্ধতির যে করুণা রেইকি নন হোলিফায়ার ভার্সন সেটা রয়েছে। তো এখান থেকে যে কোনো রেইকি শিখতে, যে কোনো কোর্স করতে আপনি অবশ্যই ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।